সুপ্রিয় গ্রাম বাংলার দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি নতুন ভ্রমণের জায়গা দেখাতে চলেছি। জায়গাটি খুবই ভালো, আপনারা সপরিবারে ওই জায়গাতে যেতে পারেন। জায়গাটি হলো আমাদের ভারতবর্ষের উত্তরে কেন্দ্রশাসিত অঞ্চল সিকিমের ছাঙ্গু লেক। সিকিমের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে এটি উল্লেখযোগ্য। এখানে যেতে হলে সরকারি পারমিশনের প্রয়োজন হয়, ভোটার কার্ড দিয়ে এই পারমিশন করাতে হয়। পারমিশন করাতে খরচ পড়ে 50 থেকে 100 টাকার মতো। গ্যাংটক থেকে চাঙ্গু লেক যেতে গাড়ি ভাড়া করতে হয়। গাড়ি টাটা সুমো অথবা কার পাওয়া যায়। একটি টাটা সুমো 3,500 থেকে 4,000 টাকা ভাড়া নেয়। দেখতেই পাচ্ছেন আমাদের যাত্রাপথে চতুর্দিকে বরফ পড়ে আছে, খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, পথ মধ্যে এই হোটেলগুলোতে জুতো ভাড়া করতে হয়। প্রতিজনকেই এই জুতো ভাড়া করে চাঙ্গু যেতে হবে, না হলে বরফের উপর দিয়ে এমনি জুতো ভিজে যাবে এবং ওই জুতো ছাড়া বরফের উপর দিয়ে হাঁটা যাবে না। 100 থেকে 150 টাকা ভাড়া দিয়ে জুতো ভাড়া করতে হয়। কি সুন্দর জায়গা, চারিদিকে বরফ আর বরফ। এই ঘরগুলি মনে হচ্ছে সব কাঠ দিয়ে তৈরি, আর চারিদিকে বরফ আর বরফ। এখানের কুকুরগুলোও একটু অন্য ধরনের হয়, আমাদের দেশি কুকুরের মতো নয়। এখানে চা কফি পাওয়া যায়, 1 কাপ চায়ের দাম 30 টাকা। এই জুতোগুলো ভাড়া করতে হয়। কি সুন্দর জুতো দেখতে পাচ্ছেন, গাম্বুস। এগুলো ভাড়া করে চাঙ্গু যেতে হবে। রাস্তার ধারে রাস্তাতেই সব বরফ পড়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রাস্তার ধার দিয়ে ইলেকট্রিকের পোস্ট আছে, ওইগুলো দিয়ে ওপরে ইলেকট্রিক সাপ্লাই হয়েছে। এখানে বরফ সরানোর জন্য কিছু লোক দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আগে হয়তো দেখতে পাবো আরো বরফ। এই যে পর্বতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই সাদা হয়ে রয়েছে। হ্যাঁ, বরফ আর বরফ। এটি খালি রাস্তাটাই একটু দেখা যাচ্ছে, বাকি সব বরফ। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন বরফ সরাবার জন্য। হ্যাঁ, বরফ সরাচ্ছে, বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করছে এরা। এখান দিয়েই আমাদের মিলিটারিরা সীমান্তের ক্যাম্পে যাতায়াত করে, তাই এই রাস্তা সবসময় পরিষ্কার রাখতে হয়। সব বেলচে নিয়ে দাঁড়িয়ে আছে, বরফ সরাচ্ছে রাস্তা থেকে। ভ্রমণ পিশাচরা এখানে দাঁড়িয়ে বরফের মজা নিচ্ছে। মাঝে মধ্যেই আকাশ থেকে ঝিরঝির করে বরফ পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্নো ফল হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, উপর থেকে ঝরঝর করে বরফ পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, আপনারা একবার ঘুরে আসতে পারেন, খুব আনন্দ দেবে এই জায়গায় ঘুরতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চামড়ি গাই। এই গাইগুলি ভাড়া পাওয়া যায়, হ্যাঁ 500 টাকা করে একজন একবার করে ঘুরবে, 500 টাকা করে নেবে। 500 টাকা দিয়ে আপনারা এই গাই চাপতে পারেন। এই চামড়ি গায়ের বড় বড় পাকা হয়, আপনারা তো জানেন, সেই চামড়ি গাই আজ আমরা দেখতে চলেছি। এখানে কিছু ছেলে মেয়েরা বরফের উপরে খেলা করছে, আর উপর থেকে অঝর্ণ এনে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সব। আমরা ঠিক চাঙ্গু লেকের কাছেই চলে এসেছি।
এখানে অনেক গাড়ি পার্কিং হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। উপর দিয়ে যে তারটা গেছে ওটা হলো ইলেকট্রিসিটির তার। এছাড়াও আর একটু উপরে উঠলে দেখা যাবে ওয়ে, রোপওয়েও আছে এই চাকগুলিকে। এই যে দুটি চামড়ি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ খালি বরফে ঢাকা। এই বরফের উপরে কত লোক গেছে দেখতে পাচ্ছেন, বরফের উপরে উঠছে এরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, বরফেরা মাউন্টিং করছে আর নেমে আসছে, আবার সরসর করে উঠছে সরসর করে নেমে আসছে। ছোট ছোট ছেলেরা দেখতে পাচ্ছেন এই উঠছে আর নেমে পড়ছে। খুব ভালো একটা জায়গা ভ্রমণ পিপাসুদের জন্য এটা, খুব আনন্দের। বাহ 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 বাহ, উপরে উঠছে আর হাত ছেড়ে নিচে নামছে কিরকম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, চামড়ি গায়ে দাঁড়িয়েই আছে এরা। ভাড়া এদের ভাড়া করে 500 টাকা ভাড়া করে আরো উপরে উঠা যায়। সামনেই আমরা দেখব সেই চাঙ্গুলে, এখানে কিছু জল জমে আছে দেখতেই পাচ্ছেন, এটি হলো সেই চাঙ্গুলে। চলুন বন্ধুরা, আপনাদের ভালো করে বারবার দেখুন, গ্রাম বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।